বন্ধুরা, আমাদের পৃথিবীতে এত প্রকারের জীবজন্তু আছে যাদের মধ্যে অনেক জীবের ব্যাপারে খুবই কম ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। কিছু প্রাণীকে তো আমরা রোজ দেখি, কিন্তু কিছু প্রাণীকে হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। কারণ এদের এটাই স্পেশালিটি হয় যে এরা সবার নজর থেকে লুকিয়ে বেঁচে থাকে। আর এদের মধ্যে কিছু তো এমনও হয় যারা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু তাও আমরা দেখতে পাই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু ক্যামাফুজ অ্যানিমেলের ব্যাপারে বলবো যারা তাদের আশেপাশের যে কোনো জিনিসের সাথে একদম মিশে যেতে পারে। আর এরকম প্রাণী হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। মালয়েশিয়ান লিফ ইনসেক্ট, এই যে প্রাণীটা আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা মালয়েশিয়াতে থাকা এক ধরনের বিশেষ প্রাণী যাকে লিফ ইনসেক্ট মানে পাতার পোকা বলা হয়। এদেরকে দেখার জন্য এদের উপরে খুবই ভালোভাবে ধ্যান দিতে হয়, তবে এদেরকে দেখা যায়। আসলে এদের শরীরটা একটা পাতার মতো দেখতে হয়, এই জন্য এরা যে কোনো শিকারি পাখিদের থেকে খুবই সহজে বেঁচে থাকতে পারে। বন্ধুরা, আপনাদের বলে দিই, এরা যদি নড়াচড়া না করে তাহলে এদেরকে চেনা প্রায় অসম্ভব, কিন্তু এরা কোনো রকম ভাবেই বিপজ্জনক হয় না। এই জন্য কিছু লোক এদেরকে নিজের বাড়িতে পেট হিসেবেও রেখে দেয়। আর এরা শুধুমাত্র সবুজ পাতাই খেয়ে থাকে, যার জন্য এদেরকে একদম একটা পাতার মতোই দেখতে লাগে। পিঙ্ক পিগমি সিহর্স, আপনাদের মধ্যে অনেক লোক সিহর্সকে তো এর আগে অবশ্যই দেখেছেন, যাদেরকে বাংলায় সমুদ্রের ঘোড়াও বলা হয়। কারণ এদের শরীরের সামনের অংশটা একদম ঘোড়ার মতোই দেখতে লাগে, এই জন্য এদেরকে সিহর্স বলা হয়। কিন্তু আজ আমরা কথা বলবো পিঙ্ক পিগমি সিহর্সের ব্যাপারে, যারা সাধারণত অন্য সিহর্সগুলোর থেকে একদম আলাদা আর একটু স্পেশাল হয়। এদের সাইজটা মোটামুটি 2.5 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এদেরকে প্রায় 50 বছর আগে প্রথমবার সমুদ্রের মধ্যে দেখা গেছিল। সমুদ্রে থাকা অন্য জীবগুলোর তুলনায় এরা নিজেদেরকে সব থেকে বেশি লুকিয়ে রাখতে পারে। এদের শরীরের কালারটাও জলে থাকা বিভিন্ন গাছপালার মতো হয়, যার মধ্যে এরা খুবই সহজে লুকিয়ে পড়তে পারে। এদের আর একটা স্পেশালিটি হলো এরা আলাদা আলাদা ঘাসের হিসাবে ঠিক সেরকমই নিজের শরীরের রংটাও বদলাতে পারে। এদেরকে আপনি এর আগে হয়তো কখনো দেখেননি, কারণ এরা খুবই দুর্লভ হয়। বন্ধুরা, এদেরকে যদি আপনি এর আগে কখনো না দেখে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার কথা বলবো ডেডলিফ বাটারফ্লাইয়ের ব্যাপারে। ছোটবেলায় আপনি প্রজাপতির পিছনে কখনো না কখনো অবশ্যই দৌড়েছেন, যাদেরকে দেখতে খুবই সুন্দর আর খুবই কোমল হয়। আর এদের থেকে আমাদের কোনো ক্ষতিও হয় না, যাদের অনেক ধরনের রং আর বিভিন্ন ধরনের প্যাটার্ন হয়। কিন্তু আজকে আমি কথা বলবো একটা বিশেষ বাটারফ্লাইয়ের ব্যাপারে, যাকে এর আগে হয়তো আপনি কখনো দেখেননি। এই প্রজাপতিকে ডেডলিফ নামে জানা যায়। এর নামেতে ডেড শব্দের ব্যবহার এই জন্য করা হয়েছে কারণ এদের এটাই স্পেশালিটি হয়। অন্য বাটারফ্লাইগুলো নিজেকে বাঁচানোর জন্য অতটা সক্ষম হয় না যতটা একটা ডেডলিফ হয়। যদি কখনো এরা একটু বিপদের অনুভবও করে তাহলে নিজের শরীরের ডানাগুলোকে বন্ধ করে কোনো একটা কোণে পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বিপদ না চলে যায়। আর এরা এমনভাবে পড়ে থাকে যেন কোনো গাছের শুকনো পাতা, আর এই জন্যই এরা প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, এদের এই ডানার জন্য এদেরকে ডেডলিফ নাম দেওয়া হয়েছে। লিফিসি ড্রাগন, লিফিসি ড্রাগনকে দেখতে একদম সমুদ্রে থাকা কিছু ঘাসের মতো লাগে। আর এদেরকে বেশিরভাগ অস্ট্রেলিয়ার সমুদ্রে দেখতে পাওয়া যায়। একটা রিসার্চের মাধ্যমে এটা জানা গেছে যে এরা একটা সিহর্সেরই প্রজাতি। বন্ধুরা, এরা খুবই ধীর গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে, কারণ এদের শরীরের অনেক অংশটাই একটা পাতার মতো হয়। কিন্তু অন্য বড় শিকারি মাছগুলোর থেকে যদি নিজেকে বাঁচানোর কথা হয় তাহলে এই জীবটা একদম এক্সপার্ট হয়। সমুদ্রে থাকা গাছপালাগুলোর মধ্যে এ নিজেকে পুরোপুরিভাবেই হাইড করে নেয়, যাকে খুব সহজে দেখা যায় না। এমনকি মাঝে মাঝে সি ড্রাইভাররাও এদেরকে বুঝে উঠতে পারে না। এবার কথা বলবো ইস্টার্ন স্ক্রিচ আউলের ব্যাপারে। আউল একটা ডেঞ্জারাস শিকারি পাখি, এর পাশাপাশি এরা অন্য শিকারীদের থেকে নিজেকে লুকিয়ে রাখতে একদম মাহির হয়। এরা অন্য আউলগুলোর থেকে দেখতে একদম আলাদা হয়, কারণ এদের ডানাটা একদম অন্য রকম। এদের শরীরের গঠনটাও এমন ভাবে তৈরি হয় যে এরা যদি কোনো গাছের ডালে বা কোনো গাছের গর্তে বসে থাকে
তাহলে এদেরকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এদের চোখটাও অনেকটা স্পেশাল হয়, কারণ এরা যে কোনো গাছের রঙের হিসাবে নিজের চোখের রংটাও বদলে ফেলতে পারে, যা অন্য কোনো আউল কখনোই করতে পারে না। এদের এই স্পেশালিটির জন্য এরা অনেক ফেমাস হয়, কখনো কখনো তো অনেক ধ্যান দেবার পরেও এদেরকে ঠিকঠাক বোঝা যায় না। এবার কথা বলবো মাউন্ট হেয়ারের ব্যাপারে। এই খরগোশগুলোকে বেশিরভাগ ঠান্ডা বরফের এলাকায় দেখতে পাওয়া যায়। জঙ্গলে থাকা র‍্যাবিটগুলোর তুলনায় এদের সাইজ একটু বড় আর পুরোপুরি সাদা হয়। এই সাদা রঙের জন্যই এরা বরফের মধ্যে খুবই সহজে লুকিয়ে পড়তে পারে। এই কারণে গোল্ডেন ইগল, ওয়াইল্ড ক্যাট আর বিয়ারের মতো শিকারীগুলোর থেকেও এরা সহজে বেঁচে যায়। কিন্তু এখানে দুঃখের বিষয় এটা যে এদের সব থেকে বেশি শিকার মানুষ দ্বারাই হয়ে থাকে, যা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে। যদি এরা এক জায়গায় স্থিরভাবে বসে থাকে তাহলে এদেরকে বরফ থেকে আলাদা করে দেখতে পাওয়া প্রায় ইম্পসিবল। স্যান্ড ক্র্যাব। সমুদ্রেতে আমরা অনেক ধরনের আলাদা আলাদা জীব দেখতে পাই, তার মধ্যেই একটা হলো ক্যাকড়া, যার অনেক প্রজাতি হয়, যেমন স্পাইডারম্যান ক্র্যাব, সোর ক্র্যাব আরো বিভিন্ন ধরনের। কিন্তু আজকে আমরা কথা বলবো স্যান্ড ক্র্যাবের ব্যাপারে, যা অন্য ক্র্যাবগুলোর থেকে একদমই আলাদা হয় আর এদেরকে এখনো পর্যন্ত অনেক কম মানুষই দেখেছে। এদের বিশেষত্বটা হলো যে এরা নিজেদেরকে বাঁচানোর জন্য যে কোনো জায়গাতেই হাইড হয়ে যেতে পারে, যা অন্য ক্র্যাবগুলো কখনোই করতে পারে না। এরা চোখের নিমেষে বালির মধ্যে ঢুকে যেতে পারে আর কেউ জানতেও পারে না যে এখানে কোনো ক্যাকড়াও থাকতে পারে। এবার সব থেকে শেষে কথা বলবো মসি ফ্রগের ব্যাপারে। ফ্রগস মানে ব্যাং, এটা তো আপনারা সবাই অবশ্যই দেখেছেন, যা বর্ষাকালে আমাদের আশেপাশেই থাকে। এদের মধ্যেও আমরা অনেক আলাদা আলাদা প্রজাতি দেখতে পাই, যেমন গ্লাস ফ্রগ, ট্রি ফ্রগ আর অনেক ধরনের, যাদেরকে আমরা খুব সহজেই দেখতে পাই। কিন্তু এখন আপনি আপনার স্ক্রিনের মধ্যে যে ফ্রগটা দেখতে পাচ্ছেন এটাকে মসি ফ্রগ বলা হয়। এদের স্পেশালিটি হলো যে এরা নিজেদেরকে লুকিয়ে রেখে অন্য জীবগুলোর থেকে খুবই সহজে বেঁচে থাকতে পারে। এরা বেশিরভাগ সবুজ রঙের হয়। নিজেদের এই ক্যামাফ্লজের জন্য এরা সবুজ গাছপালার মধ্যে খুবই সহজে মিশে যায়। তারপর এদেরকে চিনতে পারা প্রায় অসম্ভব হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। এদের মধ্যে কোন জীবটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো নিজে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও, এরকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।